ইঞ্জিনিয়ারিংকে মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত তা আমি এখন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আপডেটটি উঠে এসেছে আমাদের বেঙ্গল মিউনসিপ্যাল সার্ভিস কমিশন থেকে অর্থাৎ তোমাদের প্রতীক্ষার অবসান ঘটলো দুই হাজার বাইশ কে জন্য যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যে সাবেস্টেন ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের এক্সামিনেশন কন্ডাক্ট করেছিল কিছুদিন আগে যাদের ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট হয়ে গেল সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য তার ভিতরে আগের সপ্তাহে অর্থাৎ লাস্ট সপ্তাহে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ফাইনাল সিলেকশন লিস্ট অর্থাৎ ইন্টারভিউয়ের পরে কারা ফাইনালি সিলেক্টেড হয়েছে সেটা পাবলিশ করে দিয়েছে যার পিডিএফটির স্ক্রিনশট এবং ডাইরেক্ট পিডিএফটি আমার টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুকে শেয়ার করেছিলাম যারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজ ফলো করো বা গ্রুপে আছো তার অবশ্যই দেখে নিয়ে তাছাড়া আমি কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম তো আজকে এই মাসের তিরিশ তারিখ রামনবমীর দিন সুখবর তোমাদের জন্য সিভিল এবং ইলেকট্রিক্যাল এই দুটো ডিপার্টমেন্টের ফাইনাল মেরিট লিস্ট বা সিলেক্টেড লিস্ট পাবলিশ করলো মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লিউ ডট এমএসসি ডট ও ওইখানে রেজাল্ট অপশনে গেলেই তোমরা পেয়ে যাবে তো আমি পিডিএফটি এখন তোমাদের সামনে খুলে রেখেছি আমি এখানে পিডিএফটি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানেও তোমরা তোমাদের নামটা দেখে নিতে পারবে তোমাদের নাম আছে কি না তো সিভিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আট অফ দুই হাজার বাইশ দু হাজার বাইশের আট নম্বর অ্যাডভার্টাইজমেন্ট যেটা খুব ইম্পর্টেন্ট এখানে দেখো রোল নাম্বার নেম অফ ক্যান্ডিডেট ক্যাটাগরি ডিও বি ডেট অফ বার্থ কেন অনেকের নাম টাইটেল সেম হতে পারে কিন্তু ডেট অফ বার্থটাও মিলে নিবে জেন্ডার ক্যাটাগরি অফ ভ্যাকান্সি মানে কোন ভ্যাকান্সি হিসাবে তোমাদের রেকমেন্ডেড হয়েছে অর্থাৎ আনরিজার্ভ নাকি এসসি নাকি ও এ অর বি না এসটি আর মেরিট পজিশন এক দুই তিন করে এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী মেরিট পজিশনগুলো রয়েছে তো ফার্স্টে যেটা রয়েছে টোটন সরকার এসসি ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে ঠিক আছে অর্থাৎ ক্যাটাগরি সে এসসি আর সিলেক্ট হয়েছে আনরিজার্ভ অর্থাৎ তাতে সে আনরিজার্ভেড যে ভ্যাকান্সিটা ছিল সে এসসি সে সেটাকে দখল করে নিয়েছে বা সেটাকে নিয়েছে যার ডেট অফ বার্থ চব্বিশ দশ উনিশশো পঁচানব্বই ঠিক আছে তো এরকম করে পরপর নাম হচ্ছে চন্দনধারা পার্থ রক্ষিত সৌরভ দাস তোমরা যখন পিডিএফটি দেখবে ডিওবি বি অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থটা মিলিয়ে নেবে কারণ তোমাদের নাম এবং সান নেম সেম অন্ধকারুরও থাকতে পারে তো এরকম করে পরপর সিরিয়ালভাবেই রয়েছে আর এখানে একটা জিনিস আমি বলে রাখি রিজার্ভদের জন্য একটাই সিট ছিল যেটা ফার্স্ট জুন নিয়ে নিয়েছে তিনি এসসি ক্যাটাগরি হলো আনরিজার্ভের সিট নিয়ে নিয়েছে তারপর এসসি এসসি জন্য মোটামুটি ছিল ভালোই পনেরো ষোলোটার মতো ছিল যতটা আছে ওবিসি এ ওবিসি বি এ যেন অনেকের কোশ্চেন হতে পারে কই জেনারেল ক্যান্ডিডেট বা আনরিজার্ভ ক্যান্ডিডেট তো পেলো না এসটিদের জন্যও প্রচুর সিট ছিল ওই ওরকম সতেরো আঠারো নাকি উনিশটার মতো ছিল তো এখানে দেখবা সব এস এসটি এগুলোই পাবে কারণ সেগুলো সব ব্যাকলগ ভ্যাকান্সি ছিল তো এখানে অনেকেরই কোশ্চেন হতে পারে যে আনরিজার্ভরা আর পাচ্ছে না সেটা নয় কারণ আনরিজার্ভের জন্য একটাই সিট ছিল এটাতে সব ব্যাকলগ তো এখানে পরপর নামগুলো আছে তোমরা দেখে নেবে পুরো পিডিএফটি দেখে এটা হচ্ছে সিভিলে ঠিক আছে তো ইলেকট্রিক্যালেরটাও আমরা একটু দেখে নিব ইলেকট্রিক্যালে কী রয়েছে আমি ইলেকট্রিক্যালে পিডিএফটি তোমাদের সামনে খুলে দিচ্ছি ইলেকট্রিক্যালে বেশি ভ্যাকান্সি ছিল না এটাও সেই ক্যাটাগরি ওয়াইজ দিয়েছিল ঠিক আছে ফার্স্ট যে ওবিসি এ ছিল মিজানুন মন্ডল সে ও এতেই সিলেক্টেড হয়েছে অন্নব শিকদার এসসি সে এসসিতেই সিলেক্টেড হয়েছে অরুণাভ মন্ডল ও বি ও বি বিতেই সিলেক্ট হয়েছে আসিফ ইকবাল মন্ডল ও এতেই সিলেক্টেড হয়েছে তো সন্দীপ চক্রবর্তী ক্যাটাগরি জেনারেল ও সিলেক্টেড হয়েছে আনরিজার্ভ পি ডাব্লিউডিতে রাজদ্বীপ বড়ুয়া এসটি সেই এসটিতেই সিলেক্টেড হয়েছে রাজেশ কুমার মরুয়া বা মৌর্য যেটা আমরা বলি জেনারেল আনরিজার্ভ পি বি এই ক্যাটাগরিতে হয়েছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো দিয়ে দিয়েছে পিডাব্লিউডি এইচ মানে পার্সন উইথ ডিসএবিলিটি হেয়ারিং ইন্পেয়ার্ড অর্থাৎ সোনার প্রবলেম আর পিডাব্লিউডি বি হচ্ছে পার্সেন্ট উইথ ডিসএবিলিটি লো ভিশন বা ব্লাইন্ডনেস ঠিক আছে এটা হচ্ছে ইলেকট্রিক্যালের সিভিলিটটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মেকানিক্যালটা আগে সপ্তাহ দিয়ে দিয়েছে আমি আর মেকানিক্যালটা দেখাচ্ছি না ওয়েবসাইটেও রয়েছে আমি শেয়ার করে দিয়েছিলাম যারা দেখুনি দেখে নিতে পারব ভিডিওটা আর না করে এখানে শেষ করছি আর আবার নতুন আরেকটা জানিয়ে যাচ্ছি তারা ভিডিওটি দেখছো কে এই দুই হাজার তেইশে সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল সাবস্ট ইঞ্জিনিয়ারে কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে যেটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি এই মাসের অর্থাৎ আগামীকাল একত্রিশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে আমি কী করে ফর্ম ফিল আপ করতে তার ভিডিও নিয়েও তোমাদের সামনে হাজির হয়ে যাব